লক্ষ্য জনসংযোগ বাড়ানো, তাই চায়ে পে চর্চাতেই দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা সেরে ফেললেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন সল্টলেকের বিডি মার্কেটে চা চক্রে যোগ দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আড্ডাতে সামিল হলেন সায়ন্তন বসু। পাহাড়ে বিজেপির জনপ্রতিনিধি থাকলেও যারা রাজ্যকে ভাঙতে চায় সেই বিমল গুরু তৃণমূলের সঙ্গেই রয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গ জিটিএ চুক্তি কার্যকর করেনি, তাই সেখানে উন্নয়ন হচ্ছে না। নতুন শিডিউল যুক্ত করে পাহাড়কে রাজ্যের মধ্যে রাখতে চায় বিজেপি, মন্তব্য বিজেপি নেতা সায়ন্তন বসুর। বিমল গুরুং যতই পাহাড়কে আলাদা করতে চায়, তাদের প্রধান জোট সঙ্গী রয়েছে তৃণমূল। এভাবেই তৃণমূলকে খোঁচা দেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু। কালকে তুমি বলেছি যে বিমল গুরুংয়ের পাহাড়ে আর কোনো জনাধার নেই। সাম্প্রতিককালের নির্বাচনে ওখানে ভারতীয় জনতা পার্টি তিনটের মধ্যে দুটো আসন জিতেছে, সাংসদও আমাদের আছে। সবথেকে বড় কথা, উনি আলাদা রাজ্যের যে দাবি করছেন, সেই সঙ্গে উনি তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী আছেন। ওনার দাবি সম্পর্কে তৃণমূল কংগ্রেস বলতে পারবে, আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু আমরা একটা বিষয় খুব পরিষ্কার করতে চাই, পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন দরকার, কিন্তু তার মানে আলাদা রাজ্য নয়। এখন ভারতীয় জনতা পার্টির ওখানকার নির্বাচিত বিধায়ক এবং সাংসদদেরকে নিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো, এই বিশ্বাস আছে আমাদের। কীভাবে, কোনো চিন্তা ভাবনা? পশ্চিমবঙ্গের মধ্যেই কোনো ব্যবস্থা সেখানে থাকুক, সিক্স শিডিউল হবে না তাদের যে স্থানীয় ক্ষমতা সেটাকে বাড়ানো হবে। আসলে সমস্যা হচ্ছে জিটিএ যে চুক্তি ছিল সেই চুক্তিটাই রাজ্য সরকার কার্যকর করেনি। এই সামগ্রিকভাবে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের ফেলিওর। বিমল গুরুংয়ের এখন আর কোনো সেভাবে পাহাড়ে অস্তিত্ব নেই, কাজে আমরা একে গুরুত্ব দিচ্ছি না।